মা খাদিজাতুল কুবরা শুয়ে আছেন, বিশ্ব নবী ডেকে বললেন, খাদিজা তোমার কি হয়েছে আমাকে বলো। খাদিজাতুল কুবরা বললেন, স্বামী আমার আজকের মতো কষ্ট হয়তো আমারও কোনোদিন হয় নাই, আমার মনে হচ্ছে আজকের পরে আমি কোনোদিন বাঁচব না, আমার বুকের ব্যথা বেড়ে গিয়েছে, দর্দে সিনা বুকের ব্যথা বেড়ে গিয়েছে, আমার প্রচণ্ড জ্বর উঠেছে, মনে হয় পৃথিবীতে বাঁচব না, আমি মরে যাব, এই জন্যে আমি শুয়ে পড়েছি, দাঁড়াতে পারি না, বসতে পারি না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তুমি কি বলেছ, তুমি যদি মরে যাও কে আমাকে দেখবে, আমার যে দুনিয়ায় বাবা নাই, দুনিয়ার জমিনে আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার একটা ভাই নাই, তুমি কেমনে বললা তুমি ইন্তেকাল করবা, কে আমাকে দেখবে, লাগবে না লাগবে না, কে আমাকে দেখবে। খাদিজাতুল কুবরা বললেন, স্বামী রে আমার মনে হয় আজকের পরে কোনোদিন আমি আর বাঁচব না, আমি মরে যাব। নবীজি বললেন, খাদিজা এটা কেন বলতেছো। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমি জানি, আমি বুঝতে পেরেছি বাঁচব না, আপনি আমার কাছে আসেন, স্ত্রী হিসাবে আপনাকে কয়েকটা কথা বলতে চাই। বিশ্বনবী মা খাদিজাতুল কুবরার কাছে বসলেন, খাদিজাতুল কুবরা শুয়ে শুয়ে বিশ্বনবীর হাত ধরে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার এই দুনিয়ার জমিনে আপনাকে বিয়ে করবার পরে আজ পর্যন্ত কোনোদিন আমি নিজের হাতে, আজ পর্যন্ত কোনোদিন আপনাকে নিজের হাতে খেতে দেই নাই, আমি আপনার ঘরে আসার পরে আমার হাত দিয়ে আপনাকে খাইয়ে দিয়েছি। স্বামী রে আমার নিজের হাতে আপনাকে খাইয়ে দিয়েছি, কোনোদিন আপনাকে গোসল করতে দেই নাই, আমি নিজে আমার হাতে আপনাকে গোসল করিয়ে দিয়েছি, আমার ঘরের ভিতরে অনেক জিনিস ছিল সবগুলা দিনের রাস্তায় ব্যয় করে দিয়েছি একসাথে থাকবার জন্যে, স্বামী আমার ঘরে আছে একটা মাত্র বালিশ, একটা গ্লাস, একটা মাত্র প্লেট, এর কারণ হলো আমরা যা করে একসাথে থাকতে চাই, আমার মনে হয় আজকের পরে আমি আর বাঁচব না, মরে যাব। বিশ্ব নবী বললেন, খাদিজা কি বলতে চাও বলো। খাদিজাতুল কুবরা বললেন, স্বামী রে জিন্দেগিতে কোনোদিন আপনাকে কষ্ট দেই নাই, সারা রাত্র দরজায় দাঁড়ায় অপেক্ষা করি, আজ আমি মরে যাব, আপনাকে কয়েকটা ওয়াসিয়ত করতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, স্ত্রী তুমি কি বলতে চাও বলো। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলছেন, স্বামী আমার আমি যদি মরে যাই, আমি মরে গেলে আমার গোসল দুনিয়ার কোনো নারীকে দিয়ে আপনি দিয়েন না, আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, স্ত্রী হিসাবে আপনার স্বামীর কাছে আবদার করলাম, ও স্বামী আমি মরে গেলে দুনিয়ার কোন মানুষ দিয়ে আমাকে গোসল করাইয়েন না, দুনিয়ার জমিনে সারা জিন্দেগি আমি আপনাকে গোসল করিয়েছি, আমার জিন্দেগির শেষ গোসলটা আপনি দিবেন। নবীজি বললেন, খাদিজা আমি গোসল করালে লাভ কি, তোমার উপকার কি। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে আমার জিন্দেগির শেষ গোসল আপনি স্বামী হিসাবে যদি আমাকে দেন, কবরের ভিতরে যাওয়ার পরে ফেরেশতারা যদি আমি প্রশ্নের উত্তর দিতে না পারে, ফেরেশতারা আমাকে আঘাত করতে আসে, ফেরেশতারা আমাকে মারতে আসে, আমি বলবো ফেরেশতারা সাদ্দার এই পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ, এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমাকে নিজের হাতে গোসল করিয়ে দিয়েছেন, যার পবিত্র হাত মোবারক আমার বডিতে লেগেছে। ওগো আল্লাহর পয়গম্বর আমি জানি এই কথা বলবার পরে যে জায়গায় আপনার হাত লেগেছে ফেরেশতারা আর কোনোদিন আমাকে আজাব দিবে না, কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, খাদিজা আমি মেনে নিলাম, সারা জিন্দেগি তুমি আমাকে গোসল করিয়েছ, জিন্দেগির শেষ গোসলটা আমি তোমাকে দেব।
স্বামীর আমার দুই নাম্বার ওসিয়ত, আমি যদি ইন্তেকাল করি, ইন্তেকাল করবার পরে দুনিয়ার কোনো দামি কাপড় দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না, কাবার গিলাফ দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না, স্বামীরে দুনিয়ার কোনো দামি কাপড় দিয়ে আমার কাফন দিবেন না। ও স্বামী, আমি যদি মরে যাই, আমি মরে গেলে আমার কাফনের জন্য কাবার গিলাফ লাগবে না, আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা কাপড়, আপনার পরনের একটা পাঞ্জাবি, ও স্বামী আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিন। আল্লাহর পয়গম্বর, ও স্বামী আমার, আপনি যদি আপনার একটা জুব্বা আমার কাফনের জন্য দিয়ে দেন, আপনার কাপড়ে তো আপনার শরীরের ঘাম মোবারক লেগে থাকবে, আপনার ঘাম তো জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের চাইতেও দামি। স্বামীরে, আপনি যদি আপনার একটা পাঞ্জাবি আমাকে কাফন হিসাবে দিয়া দেন, কবরের ভিতরে ফেরেশতারা যদি আমাকে আঘাত করতে আসে, আমি বলবো সাবধান সাবধান, আঘাত করা যাবে না, আমার বডিতে আমার স্বামীর কাপড় আছে, আল্লাহর পয়গম্বর আমার বিশ্বাস, এই কথা বলবার পরে ফেরেশতারা আমাকে আঘাত করবে না। কোন সুবহানাল্লাহ, নবীজি বললেন তোমার দুই নাম্বার ওসিয়ত মেনে নিলাম, তিন নাম্বার ওসিয়ত স্বামী, আমি যদি মরে যাই, আমি মরে যাওয়ার পরে আমার জানাজার ইমামতি দুনিয়ার কোনো পুরুষকে দিয়ে দিয়েন না, আবু বকর ওমরকে দিয়ে আমার জানাজার ইমামতি করাইয়েন না। আগ পয়গম্বর, আপনি যদি নিজে স্বামী হিসাবে আমার জানাজার ইমামতি করেন, স্ত্রীর লাশের সামনে দাঁড়িয়ে স্বামী যখন ইমামতি করবে, আপনার সঙ্গে কাটানো অনেক স্মৃতি আপনার মনে পড়বে, আপনার সঙ্গে সময় কাটিয়েছেন অনেক স্মৃতি আপনার মনে পড়ে যাবে, আর আপনার চোখ থেকে যদি এক ফোঁটা পানি পড়ে যায়, আমার কত বড় সৌভাগ্য, স্ত্রীর জন্য স্বামী কান্না করে পয়গম্বরে আরবি, আমি শুনেছি আপনার মুখে, কোন স্ত্রীর উপরে স্বামী যদি খুশি হইয়া চোখের এক ফোঁটা পানি ছেড়ে দেয়, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, আপনি যদি এক ফোঁটা চোখের পানি আমার জন্য ছেড়ে দেন, আমার বিশ্বাস আল্লাহ আমার জন্য জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিতে এক মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ, বিশ্বনবী বললেন তিন নাম্বার ওসিয়ত মেনে নিলাম, এবার চার নাম্বার ওসিয়ত বলো। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার চার নাম্বার ওসিয়ত, এরপরে আপনাকে কোনো কথা বলবো না, জিন্দেগিতে অনেক দিন কাটালাম, এই কথা কোনো দিন বলি নাই। স্বামী রে, আমার চার নাম্বার ওসিয়ত, আমি কবরে গেলে একা একা কেমনে থাকবো জানি না, দুনিয়ার জমিনে আপনি স্বামী আমার পাশে ছিলেন, আমার কোনো বয়স ছিল না, বিশ্বনবী আমার পাশে, কিন্তু আমি মরে যদি কবরে যাই, কবরে কে আমার পাশে থাকবে? পয়গম্বরে আরবি, আপনি আপনার মেয়ে ফাতেমাকে বলেছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগো আল্লাহর পয়গম্বর, প্রিয়তম স্বামী আমার, আমি জানি না কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা, আপনার কাছে আমার জিন্দেগির শেষ চাওয়া, আমি যদি মরে যাই কবরের প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, আপনি কি আমি খাদিজার প্রশ্নের জবাবগুলা দিবেন? বিশ্বনবী বাচ্চাদের মতো হাউ মাউ করে কান্না করে ডাক দিয়ে বললেন, খাদিজা, ইসলামের জন্যে তোমার যে অবদান আছে, দিন প্রচারের জন্যে তুমি আমাকে যে সাপোর্ট দিয়েছ, যেই শক্তি দিয়েছ, জীবন যৌবন বিসর্জন করে টাকা পয়সা দিয়ে দিন জিন্দা করলে, আজ তুমি মরে যাবে, কবরের ভিতর
পরে তোমার প্রশ্নের জবাব দিতে না পারলে আমাকে জিম্মাদারি দিয়েছো। তুমি যদি আমার কাছে আজকে আমার কলিজা চাইতে, স্ত্রী রে তোমাকে আমি এত ভালোবাসি, আমি বিশ্বনবী তোমার জন্য আমার কলিজা দিতেও দেরি করতাম না। তুমি আমাকে বলেছ কবরের প্রশ্নের জবাব দিতে, আমি কথা দিলাম, আমি ওয়াদা দিলাম। তুমি ইন্তেকাল করলে কবরের প্রশ্নের জবাব যদি দিতে না পারো, আমি তোমার কবরের উপরে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি স্ত্রী আর আমি স্বামী তোমার কবরের জবাব না দিব। আমি স্বামী হিসেবে তোমার কবরের উপর থেকে আসবো না। কোন সুবহানাল্লাহ, কেমন স্বামী, কেমন স্ত্রী, কেমন ভালোবাসা। আর আজকে তো স্ত্রী অনেক জায়গায় মরে যায়, স্বামী তো জানেই না, খবর হলো না। হ্যাঁ, মাইরে ফেলায়, ওরে বাপ রে বাপ। আমার মুসলমান বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, বিশ্বনবী নিজের হাতে গোসল করালেন আর কাঁদলেন। আল্লাহ তাআলা, খাদিজা সারা জিন্দেগি আমাকে গোসল করালো, এই মহিলা বৃদ্ধা বয়সে আমাকে তো ভালোবাসলো, আমি ভালোবাসা দিতে পারলাম না। আল্লাহ, আমি খাদিজার উপরে সন্তুষ্ট, তুমি সন্তুষ্ট হয়ে যাও। গোসল করালেন, নিজের কাপড় দিয়ে শরীরটা মুছে দিলেন, এরপরে নিজের পাঞ্জাবি খুলে জামা পরাইয়া দিলেন, কাফন পরাইয়া দিলেন। আর আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা, খাদিজা গোটা জিন্দেগি আমাকে আগলে রেখেছে, আমাকে সাপোর্ট দিয়েছে, আজকে খাদিজা কবরে আমার একটা পাঞ্জাবি দিয়ে কাফন দিয়ে দিলাম। আল্লাহ তাআলা, আমার খাদিজার কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউস বানাইয়া দিও। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জানাজার ইমামতি করলেন, কবরে নিজের কোলে উঠে রাখলেন। এই স্ত্রী কত বড় সৌভাগ্যবান স্ত্রী, যে স্ত্রীকে স্বামী নিজের কোলে উঠাইয়া কবরে রাখে, নিজের হাত দিয়া কবরে রাখলেন, রাখার পরে কবরে শোয়াইয়া দিয়া খাদিজাতুল কুবরার কপালে জিন্দেগির শেষবারের মতো একটা চুম্বন করে কবরের উপরে মাটি চাপা দিয়া বসে বসে একা একা কান্না করে বলেন, আল্লাহ, এই দুনিয়ায় আমার মা নাই, এই দুনিয়ায় আমার বাবা নাই, এই দুনিয়ায় আমার একটা ছেলে সন্তান নাই, এই দুনিয়ায় আমার একটা ভাই নাই, আমার চাচাও নাই। স্ত্রী খাদিজা ছিল, তাও ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা, আমি কবরের উপরে বসে গেলাম, তার কবরের প্রশ্নের জবাব না দিয়ে আমি যাব না। আল্লাহর পয়গম্বর বসে আছেন, সাহাবা একরাম কান্না করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরে বসে বসে কাঁদবেন কেন, বাড়িতে চলে আসেন। নবীজি বলছেন, তোমরা জানো না রে, আমি আমার স্ত্রীর সঙ্গে কথা দিয়েছি, তার কবরের প্রশ্নের জবাব দিব। আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যা জিবরাইল, বিশ্বনবীর চোখের পানি যেন মাটিতে না পড়ে, এর আগে আমার বন্ধুকে জানাইয়া দাও, খাদিজার কবরে বসে বসে কান্না করা লাগবে না, এখানে বসে বসে কষ্ট করা লাগবে না, উনি যেন বাড়িতে চলে যায়। খাদিজা দ্বীনের জন্য, ইসলামের জন্য, স্বামীর খিদমতের জন্য যা কষ্ট করেছে, আমার বিশ্বনবী যেন বাড়িতে চলে যায়। কবরের প্রশ্নের জবাব যদি খাদিজা দিতে না পারে, বিশ্বনবী কষ্ট করে জবাব দেওয়া লাগবে না, খাদিজার প্রশ্নের, কবরের প্রশ্নের জিম্মাদার আর সে আজিমের মালিক স্বয়ং আমি আল্লাহ। অহুদের যুদ্ধে একবার আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গিয়েছেন, এই কথা বলে কে বা কারা অহুদের ময়দানে গুজব ছড়িয়ে দিল, বিশ্বনবী শহীদ হয়ে গিয়েছেন। আমি বুঝাতে চাই, আমাদের আগেকার মায়েরা, বোনেরা বিশ্বনবীকে কতটুকুন ভালোবাসতেন, দিনকে কতটুকুন ভালোবাসতেন। আমার মায়েরা এক পর্যায়ে ঘোষণা হয়ে গেল, বিশ্বনবী শহীদ হয়ে গিয়েছেন, গোটা মদিনায় রুল পড়ে গেল, রাসূলে পাক ইন্তেকাল করেছেন।
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও পাগলের মতো দৌড়ান, বাবা ইন্তেকাল করেছেন। আমার বাবাকে কে আঘাত করলো যেই দুনিয়ার জমিনে? আমার বাবার মা নাই, বাবা নাই, এই বাবাকে কে আঘাত করেছে? হযরতে ফাতেমা পাগলের মতো উহুদের মাটির দিকে দৌড়ান। একজন মহিলা যখন শুনতে পেলেন বিশ্বনবী ইন্তেকাল করেছেন, তার অন্তরে ছিল বিশ্বনবীর মহব্বতের ভালোবাসা, এত বেশি মহব্বতের ভালোবাসা ছিল, তিনি উহুদের ময়দানের দিকে দৌড়াতে লাগলেন, চুকির পানি ছেড়ে ছেড়ে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে কিছু সাহাবীর সঙ্গে দেখা, সাহাবীরা ডেকে বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা ডাক দিয়ে বললেন, দৌড়াই উহুদের দিকে, গিয়ে কোনো লাভ নাই রে মা, তোমার স্বামী জিহাদের ময়দানে এসেছিলেন, তিনি শহীদ হয়ে গেছেন জিহাদে গিয়ে, উহুদের মাঠে গিয়ে লাভ নাই। মহিলা ডাক দিয়ে বলতে, সাহাবীরে কে শহীদ হয়েছে শুনতে চাই না, স্বামী মরলো কিনা শুনতে চাই না, আগে বলো দিনের নবী বিশ্ব নবী কেমন আছে? মহিলা সামনের দিকে দৌড়ান। কিছু দূর যাওয়ার পরে আরো কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা, সাহাবীরা ডেকে বললেন, মহিলা দৌড়াও কই? এবার মহিলা ডেকে ডেকে বলছেন, উহুদের দিকে দৌড়াই। সাহাবি ডেকে বলছেন, মারে দৌড়ে লাভ নাই, তোমার যে কয়েকটা ভাই জিহাদের ময়দানে এসেছিল তারা শহীদ হয়ে গেছে জিহাদের ময়দানে গিয়ে লাভ নাই। মা এই মহিলা ডাক দিয়ে বলছেন, সাহাবিরা কে শহীদ হয়েছে শুনতে চাই না, আমার ভাই শহীদ হয়েছে জানতে চাই না, আমার স্বামী শহীদ হয়েছেন শুনতে চাই না, আগে বলো আগে বলো দিনের নবী কেমন আছে? সুবহানাল্লাহ। ইসলামের জন্য তাদের কত কষ্ট ছিল, আরো দৌড়াতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা, সাহাবি বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা ডেকে ডেকে বলছেন, মহুদের দিকে দৌড়াই। সাহাবি বলছেন, মারে দৌড়াইয়া কোনো লাভ নাই, আপনার আপনার যে কয়েকটা ছেলে জিহাদের ময়দানে এসেছিল, আপনার বড় ছেলে শহীদ হয়ে গেছে জিহাদের ময়দানে গিয়ে লাভ নাই। মহিলা ডেকে ডেকে বলছেন, সাহাবিরা রে কে শহীদ হয়েছে শুনতে চাই না, আমার স্বামী শহীদ হয়েছে শুনতে চাই না, আমার ভাই শহীদ হয়েছে শুনতে চাই না, আমার ছেলে মরে গিয়েছে শুনতে চাই না, আগে বলো বিশ্ব নবী কেমন আছেন? কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা এই মহিলা দৌড়াতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি শুনেন তার বাবাও জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, আবার তিনি শুনতে পাইলেন তার ছোট ছেলে সেও শহীদ হয়ে গিয়েছে। মহিলা বললেন, সাহাবিরা কে শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বলো দিনের নবী কেমন আছে? উহুদের ময়দান দৌড়ালেন, উহুদের ময়দানে গিয়ে দেখেন বিশ্বনবী পাথরের উপরে বসে আছে, মাথা মুবারক থেকে রক্ত ঝরতেছে, দাঁত থেকে রক্ত ঝরতেছে, নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া এই মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী মারা গিয়েছেন আপে আক্ষেপ নাই, আমার বাবা শহীদ হয়েছেন আক্ষেপ নাই, আমার ভাই শহীদ হয়েছে আক্ষেপ নাই, আমার কলিজার টুকরা সন্তানেরা শহীদ হয়েছে আক্ষেপ নাই, আপনি এখন পর্যন্ত পৃথিবীতে জিন্দা আছেন, এর চাইতে বড় চাওয়া আর পাওয়া কিছু হতে পারে না। কোন সুবহানাল্লাহ। এতিম লালন পালন করার সব থেকে বড় মর্যাদা হচ্ছে, রসুল পাক বলছেন যারা এতিমকে লালন পালন করবে, রসুল পাক এই দুইটা আঙ্গুল দেখায় বলছেন, এই দুই আঙ্গুল যত কাছাকাছি, এতিম লালন পালন যারা করবে তারা আর আমি রসুল জান্নাতে তত কাছাকাছি। সুবহানাল্লাহ। কিন্তু যেই সন্তানকে আপনি লালন পালন করবেন, এই সন্তানকে নিজের সন্তান বলে লালন পালন করতে পারবেন না। যদি আপনি আইডি কার্ডে, ন্যাশনালিটিতে, জন্ম নিবন্ধনে সব জায়গায় যেই ছেলেকে যেই মেয়েকে আপনি দত্তক আনলেন,
বা কিনে আনলেন বা যে কোনোভাবে রেজিস্ট্রি করে আপনি আনলেন বা যে কোনোভাবে আপনি আপনার চাচাতো ভাই বা আপনার ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে বা যে কারো একটা মেয়ে ছেলেকে আপনি আনলেন লালন পালন করার জন্য, লালন পালন করতে পারবেন, কিন্তু তাকে অবশ্যই তার অরিজিনাল বাপ মার নাম আইডি কার্ডে দিতে হবে এবং তার কাছে তার অরিজিনাল বাপ মার নাম পৌঁছায় দিতে হবে। যদি তার কাছে তার অরিজিনাল বাপ মার নাম না দিয়ে যিনি লালন পালন করেছেন তার নাম দিয়ে দেন, স্বামীর নাম স্ত্রীর নাম, যে এই বাচ্চাটার অরিজিনাল মা বাবার নাম না, অন্যের নাম দিয়ে চালাইয়া দেন, যারা দিবে তারাও জাহান্নামি, বাচ্চাও জাহান্নামি। কারণ কেয়ামতের দিন এই বাচ্চাকে আল্লাহ তার অরিজিনাল বাবার নামে ডাকবেন, সে বলবে এই বাপ তো আমার না, আমি তো আরেকজনের পরিচয় বড় হয়েছি। এই জন্য এটা বাপ মাকে অস্বীকার করা হয়ে যায়। বাপ চুর হতে পারে, ডাকাত হতে পারে, মা চরিত্রহীন হতে পারে, যাই হোক তারা জন সন্তান জন্ম দিয়েছে, সন্তানকে মা বাবার নামেই বড় করতে হবে। আপনি দত্তক আনতে পারেন, লালন পালন করতে পারেন, কিন্তু অবশ্যই তাকে তার অরিজিনাল মা বাবার পরিচয় দিতে হবে আইডি কার্ডে, তাকে বলে দিতে হবে তোমরা আমার সন্তান নয়, আমরা তোমাদেরকে লালন পালন করছি, তোমরা অমুকের সন্তান। শুক্রবারে নফল রোজা থাকলে কি হয়, অনেক ভালো কাজ, রাখতে পারবেন, সবাই রাখতে পারবেন, নফল রোজা রাখতে আপত্তি নাই। তবে রাসূলের পাক শুক্রবারে রাখতেন কম, তিনি রাখতেন সোমবারে, বুধবারে বা মঙ্গলবারে, বৃহস্পতিবারে। কেউ সুদ খায় ও ঘুষ খায়, তাদের সাথে কথা বলা বা কিছু খাওয়া যাবে এবং তাদের বাড়িতে কাজ করলে তাদের কাছ থেকে টাকা নেওয়া যাবে কিনা? যারা সুদ খায় সুদ দেয়, এরা হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট পাবলিক। যারা সুদ খায় সুদ দেয়, এদের মতো নিকৃষ্ট জাতি আর নাই। আল্লাহ বলেছেন যারা সুদ খায় সুদ দেয় এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। সুতরাং এদের বাড়িতে খাওয়া, এদের সাথে চলাফেরা করা অনুত্তম কাজ, অনুচিত কাজ, অন্যায় কাজ। তাদের বাড়িতে কাজ করার চাইতে অন্য কোথাও যদি কাজ করার সুযোগ থাকে, আপনি অন্য কোথাও কাজ করবেন। যতক্ষণ পর্যন্ত রুটি রুজির জন্য ভালো কোনো সুযোগ না পাবেন, ততক্ষণ পর্যন্ত তাদের বাড়িতে কাজ করা যায়। এরপরে মোটামুটি একটা অবস্থান হলে তাদের কাছ থেকে চলে যেতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ইসলামী ব্যাংকে টাকা রাখলে যে টাকা লাভ আসে তা কি সুদ? আসলে আমি কি বলবো, এখানে ইসলামী ব্যাংক হোক আর যেই ব্যাংক হোক, সবগুলা ব্যাংক তো বাংলাদেশ ব্যাংকের অধীনে চলে, বাংলাদেশ ব্যাংক বিশ্ব ব্যাংকের অধীনে চলে। ইসলামী ব্যাংক তার নিজস্ব কোনো নীতিতে চলতে পারবে না, কারণ বাংলাদেশ ব্যাংকের থিওরি ছাড়া ইসলামী ব্যাংক চলতে পারবে না, আর বাংলাদেশ ব্যাংক বিশ্ব ব্যাংকের মূল নীতি ছাড়া, নিয়ম নীতি ছাড়া চলতে পারবে না। এই জন্য সকল ব্যাংকের নীতিমালা এক। হ্যাঁ, বিষয় হচ্ছে এটা যে অন্যান্য ব্যাংকের চাইতে ইসলামী ব্যাংক একটু আলাদা, কিন্তু আমি মনে করব ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়ার চাইতে আপনি টাকা দিয়ে বিজনেস করে খাবেন। আল্লাহ বলছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যারা হালাল পথে বিজনেস করে খায় তারা কেয়ামতের দিন নবী রাসূলদের আগে বিনা হিসেবে জান্নাতে যাবে। কি লিখছে, হিন্দুরা হাঁচি দিলে হাঁচির জবাব দেওয়া যাবে কি না? না দেওয়া যাবে না, দরকার নেই। জামা কাপড় দেওয়ার পরে সাবানের যে পানি বের হয় তা কি পাক নাকি না পাক? পাক, কিন্তু সাবান কি দিয়ে বানায় তা জানা নাই কারো। এজন্য বলছি সাবানের মধ্যে এক জিনিস থাকবার কারণে পাক, সেটা হচ্ছে কারণ আপনি নাপাকি পরিষ্কার করছেন তো সাবান দেওয়া। তাহলে সাবানে যদি নাপাক হয় তাহলে তো কাপড়ই নাপাক থেকে গেল। এজন্যে কিন্তু আমরা চেষ্টা করব সাবানকে ধুয়ে মুছে পরিষ্কার করার। পরার কাপড়ে মার দেওয়া যায়জ কি না? দেওয়া যায়জ, না দেওয়া উত্তম। যে মেয়ে পর্দা করে তাকে দেখতে আসলে কিভাবে দেখা যাবে? যে মেয়ে পর্দা করে তাকে দেখতে আসলে ইসলাম বলছে শুধুমাত্র কেবলমাত্র যদি বিয়েতে কেউ দেখতে আসে তাহলে ছেলের মা ছেলের বোন তাকে দেখতে পারবে, কিন্তু আমরা দেখাই ছেলের বাপকে আর ছেলের দুলা বাইরে, ঠিক না? হারাম কাজ, শুধু হারাম না জঘন্য হারাম, দেখানো যাবে না। আর মেয়েকে দেখতে হলে মেয়ের চুল দেখা যাবে, মেয়ের হাতের কবজি কোনোই পর্যন্ত দেখা যাবে, পা দেখা যাবে টাকনো পর্যন্ত। এখন হাঁটাইয়া দেখবেন, জুতা খুলে দেখবেন, দৌড়াইয়া দেখবেন, সব ফাইজলামি, এটা কষ্ট দেওয়া যাবে না, এগুলো ঠিক না। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে পুরুষেরা তালিম পছন্দ করে না কেন? এটা জায়েজ না না জায়েজ?
এটা ভালো করে পুরুষদেরকে বুঝায় বলুন। তালিম বলতে কেমন বুঝি নাই, তালিম বলতে আচ্ছা আচ্ছা, মহিলারা ঘরের ভিতরে যে মহিলা তালিম করেন ভালো কাজ, এটা উত্তম কাজ, সবাই সাপোর্ট দিবেন মায়েদেরকে। যদি দিনের কাজ চলে এখানে আর কিছু নাই, মায়েদেরকে তালিমে সাপোর্ট দিবেন। তালিমে গেলে মাসআলা শিখবে, দিন শিখবে, মেয়েরা পর্দা শিখবে, মায়েরা পর্দা শিখবে, জায়েজ কাজ। স্বামীরা আপনারা বেশি বেশি সুযোগ দিবেন, আপনারা নিয়ে যাবেন প্রয়োজন। স্বামীরে বুঝাইলে যদি ইসলামের পথে না আসে তাহলে করণীয় কি? বুঝাইতে থাকবেন। সে তো আর ফেরাউনের মতো না, ফেরাউনকে তো আসিয়া বুঝাইছেন, ও বুঝে নাই, আপনার স্বামী তো আর ফেরাউন না, তাকে বুঝাবেন। যদি বুঝলে বুঝে, না বুঝলে আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি বুঝাইলেও তাকে পথে আনতে পারবেন না যদি আমি তাকে হিদায়ত না দেই। হিদায়ত আমার দায়িত্ব, তোমার কাজ হচ্ছে বুঝানো। আর যদি স্বামী কষ্ট দেয়, মারামারি করে, পিটায়, তাইলে তো আর থাকা যাবে না, এটা আলাদা জিনিস, আপনি চলে যাইতে পারবেন। স্বামীকে বুঝাইতে গেলে, শাশুড়ি গেলে, শাশুড়ি খারাপ গালি দেয় তখন কি করা যায় বুঝি নাই। স্বামীকে বুঝাইতে গেলে শাশুড়ি খারাপ গালি দেয় মানে কি? শাশুড়ি গালি দিবেন কেন? শাশুড়ি গালি দিতে পারবেন, আপনার অধিকার নাই কাউকে গালি দেওয়ার, অবশ্যই গালি দিবেন না, তাকে বুঝাবেন। 3 বছরের বাচ্চা মারা গেছে, এখন মা আসরের পরে কিছু খায় না, এটা শুধু বিদাত না, এটা চরম ভণ্ডামি, চরম ভণ্ডামি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাচ্চা মারা গেছে তো মরে গেছে, গেছে যারা বাইচা আছে এরা মরে যাইব কেন? এরা খাবে ঠিক মতো, আর বাচ্চার জন্য দোয়া করবে, অবশ্যই খাওয়া দাওয়া করবে। চেয়ারের উপর নামাজ পড়া জায়েজ আছে কিনা? আমি মনে করি মসজিদে হোক বাড়িতে হোক, চেয়ারে নামাজ পড়া তো চেয়ার জ্বালাইয়া ফেলাইবে, চেয়ার আগুন দিয়ে জ্বালাইয়া ফেলাইবে, চেয়ারে আবার কিসের নামাজ? চেয়ারে নামাজ কিসের? মসজিদে যদি চেয়ার দেখেন সব চেয়ারে পেট্রোল লাগাই দিবে। পুরো বাংলাদেশ ঘুরে হাঁটে, চার দোকানে যায়, মিষ্টির দোকানে যায়, দোতলায় উঠে পাঁচতলায় যায়, সব করে। মসজিদে গেলে দেখে দেয় সব চেয়ারম্যান, মসজিদে গেলে সব চেয়ারম্যান হয়ে যায়, বাপ ধরে নামাজ পড়ে, যুবকেরাও দেখছে চেয়ারে বসে নামাজ পড়ে, সব চেয়ার জড়াই দিবেন, সব চেয়ার জ্বালাই দিবেন। হ্যাঁ, টুল রাখা যায়, টুল যেটাকে হেলান দেয়া যায় না, যারা দাঁড়াতে পারে না, যারা দাঁড়াতে পারে না তারা বসতে পারবে, কিন্তু কেউ যদি দাঁড়াতে পারে দাঁড়ায় থাকবে, রুকু সেজদার সময় বসবে, কিন্তু আপনি দাঁড়াতে পারেন, বসলে নামাজ হবে না। মায়েদেরকে বলছি, যদি আপনার হাঁটুতে সমস্যা হয়, মেরুদণ্ডে সমস্যা হয়, ডাক্তার বলে আপনি দাঁড়াইয়া নামাজ পড়লে প্রবলেম হবে অথবা সেজদায় গেলে প্রবলেম হবে, আপনি চেয়ারে বসে ইশারায় নামাজ পড়বেন। নাকের ভিতরে যে ছিদ্র ছোট হইয়া গেছে নাকি, এমন পানি ঢুকে না, এমন অবস্থায় অজু মানে ছিদ্র বুঝি নাই, এটা কি যে ও যে যে নাকে যে নাকে যে ফুল দেয়, ফুল ফুল নাক ফুল, আচ্ছা নাক ফুল, আচ্ছা নাক ফুল, হ্যাঁ নাক ফুলের জায়গা যদি বন্ধ হয়ে যায়, আচ্ছা আচ্ছা, যদি নাক ফুল বন্ধ হয়ে যায় তাহলে পানি ঢুকানো লাগবে না, আর যদি খোলা থাকে আপনাকে পানি পৌঁছাতে হবে, আর যদি বন্ধ হয়ে যায় লাগবে না। আচ্ছা এটা কি? রাগের মাথায় তালাক দিলে তালাক হবে কি না? অবশ্যই হবে, 100 বার তালাক হবে, মানে তালাক তো হইছে হইছে, আবার কবিরে গোনা হইছে। তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে 3 মাসে 3 তালাক, 3 মাসে স্ত্রী অসুস্থ হবে, অসুস্থ হওয়ার পরে যখন সুস্থ হবে তখন স্ত্রীকে তালাক দিতে হবে। আর তালাক দিবেন কে? আমি বুঝতে পারি না, তালাক দিবেন কেন? তালাক দিবেন না, এটা খারাপ কাজ। নবীজি বলেছেন পৃথিবীর নিকৃষ্ট 2টা হালাল, নিকৃষ্ট হালাল, একটা হচ্ছে ভিক্ষা করা, একটা হচ্ছে বউ তালাক দেওয়া। এজন্য আপনি তালাক দিবেন না, স্ত্রী যত খারাপ হোক তালাক দিবেন কেন? আর তালাক দিতে হলে তাকে 3 তুহুরে 3 মাসে তালাক দিবেন, একসাথে তালাক দিবেন, তালাক হবে, গুনাহ হবে। আর রাগের মাথায় তালাক, আপনারা শুনছেননি আপনাদের এই লক্ষ্মীপুর রামগঞ্জে কে বউ তালাক দিতে বলছে, আগামীকালকে আমার বউরে তালাক দিব, কমিউনিটি সেন্টারে দাওয়াত আছে, সবাই আসবেন, মিষ্টি খাওয়ায় তালাক দিব, শুনছেন না? তালাক তো দেই রাগ কইরা, তালাক দিতে দিতে গ্রাম শুদ্ধ তালাক দিয়ে দেয়, একবারে সব তালাক দেয়, এগুলো হারাম কাজ। বিয়ের উদ্দেশ্য, বিয়ের উদ্দেশ্যে প্রেম করা যাবে কি না? ওরে বাবা রে, কত বড় শয়তান চিন্তা করে, চিন্তা করে
বিয়ের উদ্দেশ্যে প্রেম সব সময় হারাম, প্রেম হালাল বিয়ের পরে, বিয়ের পরে প্রেম হালাল, তবে বউর সাথে না অন্য কারোর সাথে, বউর সাথে প্রেম করবেন স্ত্রীর সাথে বিয়ের পরে, খুনসুটি করবেন ভালোবাসাবাসি করবেন। কিন্তু একটা কথা এখানে বলে দিই, যদি কোনো ছেলে কোনো মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় কোনো ছেলে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা বাংলাদেশে আছে, কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে পছন্দ করলাম, মেয়ে যদি বলে আমিও তোমাকে পছন্দ করলাম, ছেলে যদি বলে আমিও তোমাকে নিজের কাছে রাখতে চাই কবুল করলাম, মেয়েও যদি বলে কবুল করলাম, এই কথাগুলোর দ্বারা বিয়ে হয়ে যায়, এই কথাগুলোর দ্বারা বিয়ে হয়ে যায়। ফতোয়ার কিতাব জামিয়া সাগির কাল আল জামিয়া সাগির ওয়া নাকিদুন নিকাহ বিল আফজাইন ইউআব্বারু বি আহাদিহিমা আনিল মাযি ওয়া বিল আখার আনিল মুস্তাকবিল ফায়াকুল যাওয়িজনি ফায়াকুল যাওয়িজতুকে। কোন মেয়ে যদি বলে যাওয়িজনি তুমি কি আমাকে পছন্দ করে বিয়ে করবে, ছেলে যদি বলে ওয়েলকাম আমি তোমাকে বিয়ে করলাম বা পছন্দ করলাম, বিয়ে হয়ে যাবে, কোনো সাক্ষী শক্তি লাগবে না, কোনো সাক্ষী লাগবে না, বিয়ে হয়ে যাবে। এখন এই কলেজ ইউনিভার্সিটির ছেলে আর মেয়ে যদি বড় হয়ে ইউনিভার্সিটিতে পড়ার পরে ছেলে একটা মেয়েকে বিয়ে করলো বাড়িতে গিয়া, মেয়ে আরেকটা ছেলেকে বিয়ে করলো বাড়িতে গিয়া, দোনোটা বিয়ে হারাম, দোনোটা বিয়ে হারাম। এই ছেলে যেই মেয়েকে বিয়ে করলো সব বাচ্চা অবৈধ, এই মেয়ে যেই ছেলেকে বিয়ে করলো সব বাচ্চা অবৈধ, কারণ তারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সময় এই যে বন্ধু বান্ধব নাম করে যা হয়েছে তা বিয়ে হয়েছে, এজন্য মোহর নির্ধারণ করে লাগবে। এখন বলবেন তো সাক্ষী নাই, বিয়েতে সাক্ষী শর্ত না, সাক্ষী শর্ত হচ্ছে বাচ্চার বৈধতার সার্টিফাইয়ের জন্য। আমরা যে বিয়ে করলাম, এখন যদি বাচ্চা হয় তো পাবলিক বলবে বিয়ে করলো কই, বাচ্চা তো আমরা শুনলাম না বিয়ে করছে, তা তো বাচ্চা অবৈধ। এই বাচ্চার বৈধতার জন্য আমরা সাক্ষী রেখে সমাজকে জানাই এই মেয়েকে আমি বিয়ে করলাম, তোমরা জানো যদি বাচ্চা হয় এটা অবৈধ বাচ্চা। কথা বুঝতে পেরেছেন? এতটুকু নেই, যাক আর কিছু আছে ভাই? মাশাআল্লাহ অনেক কালেকশন করেছেন আপনারা। সভাপতি অসুস্থ এবং তার ছেলে ইতালি থেকে, তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে। আব্দুর রহমান লিটনের আব্বা মার জন্য দোয়া চাওয়া হয়েছে। ইন্তেজামিয়া কমিটির সবার জন্য দোয়া।